ঢেলেছো অনেক আলো, জীবনে দিয়েছো স্বাদ, মানুষের পাশে তুমিই বন্ধু, তোমাকে ধন্যবাদ। মানুষই মানুষের পাশে এসে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, বেঁধে রাখে আত্মীয়তায়, বন্ধুত্বে এবং ভালোবাসায়। কোনো প্রতিকূলতাই তাদের দমিয়ে রাখতে পারে না। চেনা ছকের বাইরে গিয়ে, কখনো কখনো সামর্থ্যের বাইরে গিয়েও তারা হয়ে ওঠেন প্রকৃত বন্ধু। তাদের অবদান মনের মধ্যে রেখে যায় চিরস্থায়ী ছাপ। তাই সেসব সজ্জনদের ক্যাডবেরি ডেয়ারি মিল্ক জানায় ধন্যবাদ। নলহাটি লোহাপুর অঞ্চলের বাসিন্দা সুমি খাতুন তার কাজের মাধ্যমে রেখেছেন এমনই এক দৃষ্টান্ত। ওই অঞ্চলেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক পরিষেবা কেন্দ্রে তিনি কাজ করেন। আশেপাশের বেশ কিছু গ্রামে শ্রমজীবী এই পরিষেবা কেন্দ্রের গ্রাহক, কিন্তু দীর্ঘ লকডাউনের কারণে তারা ঠিকমতো পরিষেবা গ্রহণ করতে পারছিলেন না। এই স্বল্প আয়ের মানুষগুলো যাতে অর্থকষ্টে না পড়েন সেই লক্ষ্যে সুমি খাতুন তিনি নিজেই চলমান ব্যাংক হয়ে প্রত্যেকটি গ্রামে পৌঁছে গেলেন। গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে আর্থিক লেনদেন সহ ব্যাংকিং পরিষেবার সমস্ত সুবিধা প্রদান করলেন তিনি নিজে। নিজের কাজের প্রতি এবং অসময়ে মানুষের পাশে থেকে জরুরি পরিষেবা প্রদান করে তিনি যে সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই। এভাবেই মিষ্টি মুখে চলতে থাকুক এই পাশে থাকার পরম্পরা, আর এভাবেই আমরা আপনাদের কাছে নিয়ে আসব এমনই আরও মানুষের পাশে থাকার গল্প। আসুন আমরাও এদের পাশে এসে দাঁড়াই, ধন্যবাদে ভরিয়ে দিই ওদের।